হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের মেয়েদের ডে টু ডে লাইফে কিন্তু ভীষণভাবে দরকার। সে যে কোনো পরিস্থিতিতেই হোক, দেখবে আজকাল কিন্তু এগুলো কিন্তু ভীষণ দরকার, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে সেই রকমই এক দুটো প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে এভারটিনের এই ন্যাচারাল ইন্টিমেট ওয়াশটা, যেটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি। আমি জাস্ট আই জাস্ট লাভ ইট, আমার ভীষণ ভালো লেগেছে। আর এর প্যাকেজিংটা আসছে হচ্ছে এরকম একটা বটলে, ঠিক আছে, এরকম একটা ইয়েলো কালারের জেল ফর্মে। আর এর কিন্তু যে ফ্রেগনেন্সটা আছে, ফ্রেগনেন্সটা কিন্তু ভীষণই মাইল্ড আর খুব সুন্দর গন্ধ। আর ইন্টিমেট ওয়াশ কিন্তু কম বেশি দেখবে সব মেয়েদেরই খুব দরকার পড়ে। ইভেন এটা হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি, তোমরা যদি কোথাও ট্রাভেল করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ইজিলি তোমরা ক্যারি করতে পারবে। এইরকম একটা জেল ফর্ম, মানে ইয়েলো কালারের আছে, দেখতেই পাচ্ছ। আর ইন্টিমেট ওয়াশ কিন্তু যাদের খুব ইচিং হয়, যাদের খুব সেন্সিটিভ স্কিন, যাদের মানে খুব স্মেল হয়, তাদের জন্য কিন্তু ইন্টিমেট ওয়াশ ডে টু ডে লাইফে রেগুলার বেসিসে কিন্তু ভীষণ দরকার। এটার প্রাইস হচ্ছে 180, আর এটা হচ্ছে টোটাল 105 ml। তো এখানে সব কিছু লেখাই আছে, এর মধ্যে কী ইনগ্রিডিয়েন্টস আছে, কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা সবাই মোটামুটি জানি। আর এটা যেহেতু 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, সে তার জন্য কিন্তু এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। তো অল স্কিন টাইপের জন্য এটা ইউজ করা যেতে পারে। অনেক সময় মেয়েদের দেখবে মানে আফটার প্রেগনেন্সি বা এমনি যারা ম্যারিড নও, তাদের কিন্তু দেখবে অনেক সময় ভাজাইনাল কিন্তু খুব বাজে স্মেল থাকে, ভাজাইনাল ইনফেকশন হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই এভারটিনের ইন্টিমেট ওয়াশটা কিন্তু ভীষণই ভালো। তো এটা কিন্তু আমি পার্সোনালি ইউজ করে দেখেছি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এরকম বহু হয়তো মার্কেটে তোমরা ইন্টিমেট ওয়াশ পেয়ে যাবে, কিন্তু আমি পার্সোনালি এটা পছন্দ করছি। ইভেন আমি এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, অনেকে রিকোয়ারমেন্ট থাকে, অনেকে পারচেস করতে চাও, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা পারচেস করে দেখতে পারো। খুব ভালো, ভীষণ সুন্দর, একদম মাইল্ড একটা ফ্রেগনেন্স আছে, আমার খুব ভালো লেগেছে। তো চলো এখন তোমাদেরকে আমি বলবো যে এটার মধ্যে কী ইনগ্রিডিয়েন্টস আছে। আর এই এভারটিন ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ যেটা দেখতে পাচ্ছ এখানে আছে, এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে হচ্ছে নিম, যেটা কিন্তু ন্যাচারালি হেল্প করবে যদি ইনকেস যদি কারোর ভ্যাজাইনাল ইস্ট বা ইনফেকশন থেকে থাকে। আছে টি ট্রি অয়েল, যেটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল যদি কোনো কিছু হয় সেটাকে কিন্তু প্রোটেকশন দেবে। আছে অ্যালোভেরা, অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনটাকে খুব স্মুথ করতে সাহায্য করে আর ময়েশ্চারাইজ এফেক্ট দিতেও সাহায্য করে। আর এতে আছে সি বাকথ্রন, যেখানে যেটা কিন্তু আমাদের যদি ইনকেস ভাজাইনালে কোনো ইচিং বা বার্নিং সেন্সেশন হয় সেটা কিন্তু প্রিভেন্ট করতেও হেল্প করবে। তো ডেলি এই এভারটিন ন্যাচারাল ইন্টিমেট ওয়াশটা যদি ইউজ করা যায়, যাদের এক্সেসিভ ইচিংয়ের প্রবলেম থাকে বা বার্নিং সেন্সেশন হয় ইচিংয়ের থেকে ভাজাইনালে, সেটা কিন্তু ডেলি ইউজ করার ফলে কিন্তু এই এই জিনিসগুলো অনেকটাই কিওর হয়ে যাবে। আর যেটা দেখছো ইন্টিমেট ওয়াশ, এটা কিন্তু সেফ ফর অল স্কিন টাইপস, আর সব রকম এজের মহিলাদের জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছে। তাহলে এটা তোমরা দেখে নিলে এটা কিভাবে তোমরা ইউজ করবে। এটা দিনে 2 times ইউজ করতে পারো, যে কোনো জায়গায় গেলে পরে অল টাইম এটা তোমরা ব্যাগে রাখতেও পারো। ইভেন এটা যেহেতু ক্যাপটা খুবই মানে মজবুত আছে, সেই জন্য পড়ে যাওয়ার কিন্তু কোনো চান্সেসটা নেই। আর এটা ডে টু ডে লাইফে তোমাদেরকে তো বললাম রেগুলার বেসিসে ইউজ করলে যাদের এরকম প্রবলেম থাকে, ভাজাইনাল প্রবলেম, তাদের সেই প্রবলেমগুলো কিন্তু খুব ইজিলি সলভ হয়ে যাবে। আর এটা ইউজ করার জন্য দেখবে যাদের এইসব প্রবলেমগুলো ফেস করতে হয় তাদের কিন্তু সারাদিন কিন্তু খুব ফ্রেশ লাগবে, একদম পুরো সবসময় ক্লিন রাখার চেষ্টা করবে। তো এটা তোমরা কিন্তু ইউজ করতে পারো, এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। আর এটা সব মেয়েদের জন্যই কিন্তু প্রযোজ্য। তো এবার নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এভারটিনের আর একটা ইন্টিমেট ওয়াশ, যেটা কিন্তু এটা অনলি ফর মমদের জন্য, মানে আমাদের মতো যারা যাদের বেবি হয়ে গেছে তো এটা তাদের জন্য। তো এটারও প্যাকেজিংটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো এইটার এরকম একটা প্যাকেজিং আছে, এটা একটা পাম্প ফর্মে দেওয়া আছে। আর এইটা টোটাল হচ্ছে 210 ml, মানে 210 ml এর। আর এটার প্রাইস হচ্ছে মাত্র 390 টাকা। তো এইটারও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। দেখবে আফটার ডেলিভারি কিন্তু অনেক সময় ভ্যাজাইনাল ইনফেকশন হয়, ভ্যাজাইনাল বাজে স্মেল হয়, বাজে লাগে, দেখ মানে
খুবই আমাদের মানে সারা দিন দেখবে খুব আনইজি ফিল হয়, খুব আনকমফোর্টেবল ফিল হয়, তাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো। স্পেশালি যাদের আফটার ডেলিভারি কিন্তু এগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। এটাও কিন্তু দিনে দুবার ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে স্নানের সময় আর বিফোর গোয়িং টু স্লিপ, মানে রাতের দিকে যখন ঘুমোতে যাবে তার আগে কিন্তু এটা ইউজ করতে পারবে। তো দেখো এর পিঙ্ক কালারের ক্যাপটা স্পেশালি কিন্তু মেয়েদের জন্যই, ঠিক আছে। আর এটা দেখো এখানে লেখাই আছে স্পেশাল ফর মমস, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি এটার ব্যাপারেও একটু বলে দিই যে এর মধ্যে কি কি আছে যেটার জন্য আমাদেরকে সবসময় ফ্রেশ রাখবে, এন্টায়ার ডে আমাদেরকে গুড ফিল করাবে। আর এখন যেটা তোমরা দেখছো এভারটিনের ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ অনলি ফর মমসদের জন্য, এটা কিন্তু SLS ফ্রি আর এটা কিন্তু সুইটেবল ফর অল স্কিন টাইপস। আর এটাতেও আছে নিম, সি বাকথ্রন, টি ট্রি অয়েল আর অ্যালোভেরা। আর এভারটিনের এই যে ন্যাচারাল ইন্টিমেট ওয়াশটা তোমরা দেখছো ফর মমস, এটা কিন্তু যাদের খুব যদি ইচিং হয় আফটার ডেলিভারি পর বা পোস্টমর্টামের পর, যদি দেখো খুব ইচিং বা ইরিটেশন হচ্ছে বা বার্নিং সেন্সেশন তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালোভাবে প্রিভেন্ট করবে। তো তাহলে তোমরা দেখে নিলে এই দুটো প্রোডাক্টের ব্যাপারে। এই প্রোডাক্টটা তোমাদেরকে আগেই বললাম, এটা কিন্তু সবার জন্য মানে সব মেয়েদের জন্য, আর এইটা ফর মমস মানে আমাদের মতো যারা মানে বেবি হয়ে গেছে তো তাদের জন্য এটা আফটার ডেলিভারি কিন্তু ইউজ করা যেতে পারে। তো এই দুটোরই লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারবে, তাহলে পরে তোমরাও এটা কিনো। কারণ আমি নিজে পার্সোনালি ইউজ করে দেখেছি, ভীষণ ভালো, ভীষণ ভালো আমি রেজাল্ট পেয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর ডিসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।